বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুথপেস্ট ব্র্যান্ডের মধ্যে একটি হচ্ছে কোলগেট বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহৃত এটি তবে সাম্প্রতিক সময়ে একটি গবেষণা বলছে কোলগেটে একটি উপাদান ব্যবহার করা হয় যার নাম ক্ষতিকর ক্ষতিকরা এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এই উপাদানের কারণে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে সাম্প্রতিক সময়ে টক্সিকোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে অতিরিক্ত ব্যবহারের ফলে ট্রিগ্লোসান উপাদান ক্যান্সারের সেলের বৃদ্ধি ঘটাতে পারে তবে এবারই প্রথম এ ধরনের তথ্য প্রকাশ পায়নি বরং এর আগেও এ ধরনের গবেষণা প্রকাশিত হয়েছে সেখানেও বলা হয়েছে যে এ ধরনের উপাদান মানুষের শরীরে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে মানুষের চামড়া ভেদ করে শরীরে প্রবেশের ক্ষমতা রয়েছে ট্রিগ্লোসান নামের এই রাসায়নিক উপাদানটির এটি শরীরে ঢুকে বিভিন্ন হরমোন এবং বিভিন্ন গ্রন্থের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করে এই উপাদানটি রাসায়নিক শিল্পে ব্যাপক হারে ব্যবহৃত হয় লন্ড্রি ডিটারজেন্ট বিভিন্ন পরিষ্কার সামগ্রী ডিওডোরেন্ট এবং এর অস্তিত্ব পাওয়া যায় এই উপাদানটি ক্ষতিকারক কারণ এটি মানুষের ত্বকের ভেতরে প্রবেশ করে রক্তে মিশে যেতে পারে ফলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় ফ্রিক্লোসানের এই ক্ষতিকর দিকটি সামনে আসার পরেও কোলগেট তাদের টুথপেস্টে এই উপাদানের ব্যবহার বন্ধ করেনি বরং তাদের দাবি এই উপাদান মানুষের শরীরের জন্য ক্ষতিকর নয় কানাডায় ইতোমধ্যেই এই উপাদানের ব্যবহার বন্ধ করা হয়েছে